না তারা কৌতূহল কটা নিয়ে বসে না হচ্ছে এগুলো তো তারা পুশ করতেছে। আমি তো পাঁচটা কথা আমি বলছি, তো একা কোয়া লেগে কথা ওটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ সমস্যা করবে না, আমার সাথে সমস্যা হবে না। কালকে আপনার বাড়ির সাথে নিয়ে হবে চাপ জানে করে হচ্ছে নিয়ে কারা কারা নিয়োগ করছে জানেন আপনার? সভাপতি আপিয়া শুভ সহশুভ আর বিজ্ঞপ্তি তো ল্যাব নাই, বিজ্ঞপ্তি তো ল্যাব নাই, আয়া আছে নিরাপত্তা কর্মী পাঁচজন হওয়ার কথা বিজ্ঞপ্তি, আপনার পাঁচজন নিয়োগ দিলেন, পাঁচজন তো পাঁচজনের কথা তো তিনি বিজ্ঞপ্তি দিয়েছেন, তারপরে চারজন আর পাঁচজনের নিয়োগ দিলেন কি এখন তো মানে আমি এলে মূর্খ মানুষ বলি আমি তো কিছুই বুঝি না। তারা খালি আমি স্বাক্ষর নিয়েছি আর আপনি স্বাক্ষর দিয়েছেন, আপনি তো বোঝেন না, কিন্তু আপনি খালি ওই স্বাক্ষর ওরা খালি কইছে আপনি স্বাক্ষর দিয়ে গেছেন, এই নিয়োগ শেষ হয়ে গেছে। তাহলে আপনি জানে শুনে মনে স্বাক্ষর দেন নি? না কালকে তো স্বাক্ষর নিলি ওই মানে অফিসার আছে, তো অফিসার তো আছে, কিন্তু আপনি বুঝলেন না কিসের জন্য স্বাক্ষর নিল, কয়জনের নিয়োগে স্বাক্ষর নিল সেগুলো কয়নি আপনার? না ছিল আগে পাইনি, কালকে আমি অফিসার বললাম স্যার সালাম দিলাম, মাধ্যম হিসাবে বললো মাধ্যম স্যার বললো তাই তাকে বললাম স্যার নিয়োগ কয়জন হবে আপনি জানেন না, বললাম আমি তো শুনছি পাঁচজনের কথা, তার পাঁচজনই মনে হয় পাঁচজন পাঁচজন নিয়োগ দিচ্ছে, কেটা কেটে নিয়োগ করে সেটা আপনি জানেন? আমার তো মনে করেন আমি ওরকম ওরা সাথে বহু কাজে করছি, তো কাজে করার পরে কিছু না আমার যে ক্যান্ডিডেটগুলো নিবে তা শিখলে আমাকে দেখো, হ্যাঁ তারা সাথে দিয়েছে কথা আমি আলাপ করি, একটু মুরগু থেকে আমি কিছুই দিই এক কথাও বুঝতে পারবো বলে মানে কোনো কথাও প্রভাব দেয়নি আপনি দেখতেও দেয়নি আমার? আমার দশ সভাপতি পাইছো কত রায় মানে জানি মনে কীরকম রায় প্রার্থী কাছ থেকে নিয়েছি আমি তো জানি না, মানে ওগুলা ওরা আমি কয়া পাবো তবে একটু আন্দাজ শুনে নিয়ে যে কীরকম টাকা নিতে পারে শোনাও নাই চাষা শুনছি তাও কত টাকা নিতে হবে যেটা শুনছেন আপনি? আমি মানে পাঁচটা নিলে ওটা হাজার বিশ বাইশ হাজারের কথা বলছি খালি টাকা নিতে মানে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ পাঁচটা নিলে বাইশ লক্ষ টাকা এতে আপনার কোনো ইচ্ছা নাই আপনার কি দেয়নি তারা দিচ্ছে আমাকে দিয়ে না দাঁড়া কত আপনার কত দিয়েছে মানে আমাকে যারা আমার সভাপতি হয়েছিল সে টাকা তাকে এত দিয়েছে ওরাই ভাগ করে দিয়েছে কত দিয়েছিল তো আমাকে আমাকে দেই কত আপনার দেই দে ও যারা সেই জন্য খবরে যাই মানে দু টাকা দিচ্ছে আপনার সভাপতি হয়েছে ওরাই ভাগ করে দিচ্ছে আপনাকে এক টাকাও দেয়নি আরো আমার কাছে আরো ষাট ষাট হাজার টাকার দাবি করে আছে ওরাই আমার ষাট হাজার টাকা চাচ্ছে যে নিয়োগ দেওয়া হয়েছে ষাট হাজার টাকা তুমি দেওয়া সভাপতি হন যেহেতু মজার বিষয় আরো সাথে মানে যারা আমার সভাপতি করছে ওরাই আর আমার কাছে দাবি করে আছে যার ষাট হাজার টাকা দেন সভাপতি তারপরে আপনার হিসেবে কত দেখা যায় তুমি কোনো বেচছেন নাকি দেখলে আরো বাড়ি ফিরে ষাট হাজার চাচ্ছে ওরা সভাপতি হয়েছেন এখন কি বেঁচে দিবেন জমি গুলো যেখানে আছে ওখানে বেঁচে তো দেওয়া নেই তাছাড়া তো দেওয়া দেওয়া নাই আপনার হিসেবে কত আসছে তারপর আনুমানিক মাথা কাটিয়ে আছে কি ঠিক আছে বাইশ লাখের মতো পাইছে আপনার সাথে অধ্যক্ষ যেটা নিয়োগ দিলে আর আসে কোনো কোনো কথা নেই কোনো কেনে কিনে বলেনি আমার বেতন দিবেন না ঠিক আছে।
আপনার ভাই কত আছে বিশেষ মানে এই মাদ্রাসা শিক্ষক কর্মচারী আর সঠিক সময়ে আসে না মাদ্রাসা ঠিক মতো থাকে না এটা আপনি কিভাবে দেখেন ওরা মানে দেখি মানে ওটা মানে গেলে ওই জল জান পায় যে এত নেট করে এলে কাকা লাগবে খুব ভাই খুব ব্যথা লাগে হ্যাঁ সাসাক যেটা বুঝো এটাই সাসা বুঝো সাসা সরসরাল মানুষ আচ্ছা না তারা কচল কয়টা নিয়ে হয়েছে না হয়েছে এগুলো তো তা পুষ করতে যায় আমি পাঁচটা কথা আমি বলছি তো দেখা কয় লেগে কথা ওটা আমি বলে দিচ্ছি হ্যাঁ কয় লাখ টাকা সেরকম বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তা একলে ফির আমার ফির আমার ফির সমস্যা করবে না আমার সাথে ফির সমস্যা হবে না ফির